কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হ্যান্ডমেড উইথ এতানস ক্রিয়েশনস। আজকে কতগুলো ছোট ছোট জিনিস দেখতে পাচ্ছেন তো, এগুলো আমি বিয়ের পরে প্রথমবার যখন দীঘা যাই কিনে নিয়ে এসেছিলাম। এতদিন এগুলো দিয়েই ঘর সাজিয়েছি, কিন্তু আমার বিয়ে প্রায় 20 বছর হয়ে গেল, তাই ভাবলাম এবার এদের একটু চেঞ্জ করা দরকার, তাই আজকে এগুলো নিয়েই বসেছি। সাথে আরও অনেক কিছু আছে, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমার চ্যানেলেই এর আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেটাতে রয়েছে কতগুলো জেলির শিশি দিয়ে আমি ফুলদানি বানিয়েছিলাম, কিন্তু আমি খেয়াল করিনি, দেখি একটা জেলির শিশি পড়ে আছে এখনও, তো ভাবলাম আজকে এই শিশিটাকেই নেব। আর একটা ট্রে দেখতে পাচ্ছেন, ট্রেটা বেশ ফেটে গেছে, তো ফেলে দেবো, এটাকেই এবার কাজে লাগাবো ভাবলাম, ফেলবো কেন বলুন তো। আর কতগুলো কাঠি, এই কাঠিগুলো আমি যখন ওই কাবাব বানাই তখন এই কাঠিগুলো ইউজ করি, তো কিছু কাঠি রয়ে গেছে, তো ভাবলাম এই কাঠিগুলোকেও নিয়ে আজকে বসে পড়ি। আমাদের ঘরে তো বিভিন্ন রকম জিনিস আসে, তখন আমরা বিভিন্ন রকম শপিং ব্যাগ পাই, মানে জিনিসগুলো শপিং ব্যাগে করেই আসে, বিভিন্ন কালারের শপিং ব্যাগ আসে, আমি ব্যাগগুলো ধুয়ে একদম সুন্দর গুছিয়ে রেখে দিই। আজকে এই ব্যাগগুলোরই আমি সদ্ব্যবহার করব। আমাদের প্রত্যেকের বাড়িতেই বিভিন্ন কালারের উল থাকে, কম বেশি বিভিন্ন রঙের, তো আজকে ভাবলাম এই উলগুলোকেও নিয়ে বসি। এছাড়া নিয়েছি একটা পেন, কাচি আর গাম, গাম তো ফেবিক্রিল, আর একটা বোরোলিনের ঢাকনা নিয়েছি, আর আমাদের ঘরে যখন খাবার আসে সেই খাবারের একটা কৌটো নিয়েছি। এবার শুরু করি ভিডিওটা, আপনারা দেখতে থাকুন। ফাটা ট্রেটা প্রথমেই নিয়ে নিলাম, আর ওই যে কৌটোটা দেখলেন সাদা কৌটোটা, ওর সাইজেই একটা লাল রঙের আমি কাপড় কেটে নিয়েছি শপিং ব্যাগ থেকে। এবার এই লাল কাপড়টাই এই ট্রেটার ওপরে আমি লাগিয়ে দিচ্ছি। প্রথমে আমার ইচ্ছে হয়েছিল যে এইভাবেই আমি আর কি সাজাবো ট্রেটা, তো সেই চেষ্টাটাই করছিলাম আর কি। যাই হোক, আমার লাল কাপড়টা লাগানো হয়ে গেছে। এবার বোরোলিনের কৌটোটা আর ঢাকনার মাপে আমি একটা সবুজ রঙের কাপড় কেটে নিলাম, সবুজ শপিং ব্যাগ, তাই আপনারা পাশেই দেখতে পাচ্ছেন রয়েছে সবুজ শপিং ব্যাগ। এবার এই যে গোল করে কেটে নিয়েছি, এখানে আমি এবার গাম লাগাচ্ছি, এই গামটা লাগিয়ে এবার এই সবুজ এইটা, এবার দেখুন আস্তে আস্তে এই লালটার উপরে আমি বসিয়ে দেব। এবার একটা ছোট্ট গোল হলুদ রঙের কাপড় আমি কেটে নিয়েছি, এবার এই হলুদ রঙের কাপড়টাকে এই সবুজ যে কাপড়টা, গোল কাপড়টা, তার ঠিক মাঝখানেই আর কি বসাবো, দেখি কেমন লাগে দেখতে, কেমন। একটু 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 খুব সাবধানে করতে হবে এই কাজটা, কারণ এই আঠাটা শুকোতে একটু তো সময় নেয়, তো আমি তো পরপর কাজটা করে যাচ্ছি, যদি লালটা লাগিয়ে কিছুক্ষণের জন্য আঠা শুকোতে দিতাম তারপরে সবুজ কাপড়টা লাগাতাম তাহলে নড়ে যেত না। আপনারা যখন করবেন এইভাবে করতে পারেন, যাই হোক আমি পরপর কাজটা করছি, আপনারা দেখতে থাকুন। এবার বোরোলিনের কৌটোটা দিয়ে আমি এটা একটু চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো যাতে আঠাটা শুকায়। ট্রেটা একপাশে সরিয়ে রেখেছি, এবার একটা ঝুড়ি মতন দেখেছিলেন খেয়াল আছে, সেই ঝুড়িটা নিলাম, আর উল তো নিয়েছি, তা লাল সাদা উল নিলাম, নিয়ে একসঙ্গে একটা গিট বেঁধে দিলাম। এবার এই ঝুড়ির যে হ্যান্ডেলটা আছে, এই লাল সাদা উল দিয়ে এই ঝুড়ির হ্যান্ডেলটা আমি পেঁচিয়ে দেব, তাহলে দেখতে বেশ সুন্দর লাগবে। তো প্রথমে তো একটা গিট বাঁধলাম, লাল সাদা সুতোটা একসাথে নিয়ে হ্যান্ডেলের একদিকে একটা গিট বাঁধলাম, গিটটা একটু পোক্ত করেই বেঁধে নিতে হবে, তবে আমার মনে হলো কি আরেকটা গিট বাঁধা দরকার, তাই আবার আরেকটা গিট বেঁধে নিলাম। এই যে গিট বেঁধে নিয়েছি, এবার লাল সাদা উলটা বেশ কিছুটা বড় আর কি পোর্শন আমি কেটে নিলাম, না হলে তো ওই হ্যান্ডেলে পেঁচাতে অসুবিধা হবে, তাই এবার হ্যান্ডেলে পেঁচাতে সুবিধা হবে। যাই হোক, এবার আপনারা দেখুন আমি ঝুড়িটাতে এই যে এবার লাল সাদা সুতো, লাল সাদা পাশাপাশি রেখে পেঁচানো শুরু করলাম, পুরো হ্যান্ডেলটা আমি এইভাবে পেঁচিয়ে নেব, তাহলে দেখতে ভালো লাগবে। হ্যান্ডেলটা পুরোটাই দেখুন লাল সাদা উল দিয়ে আমার পেঁচানো হয়ে গেছে, আর একদম শেষে আবার সেই প্রথমবারের মতো আমি দুটো গিট বেঁধে নিয়েছি, কিন্তু দেখুন উলগুলো এরকম উঠে রয়েছে, কেমন দেখতে বাজে লাগছে, তো তাই একটু আঠা লাগিয়ে দিচ্ছি। একটু আঠা লাগিয়ে বেশ কিছুক্ষণ যদি আমি চেপে ধরে থাকি তাহলে কিন্তু এই যে ছোটো ছোটো লাল সাদা উলের টুকরোটা রয়েছে ওটা ওই ঝুড়ির সাথে একদম আটকে যাবে, দেখতে কিন্তু তখন দারুণ লাগবে। বেশ কিছুক্ষণ আঠাটা ওই আঙুল দিয়ে এভাবে চেপে ধরে রাখতে হবে। এবার কতগুলো ছোট ছোট আমার সার্কেল, মানে বিভিন্ন রঙের দরকার,
তো প্রথমে একটা নীল আমি কেটে নেব, তো দেখাই আপনাদের। দেখুন আমার হাতের কাছে নেল পলিশের শিশি ছিল, ওই নেল পলিশের শিশিটাই উপর করে দিয়ে এইভাবে আমি একটা পেন দিয়ে সার্কেল এঁকে নিলাম নীল কাপড়ের ওপরে। এবার কাটার পালা, কাঁচি দিয়ে খুব আস্তে আস্তে আমি কেটে নেব, নাহলে আবার ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। আমি আস্তে আস্তে এবার নীল কাপড়টা কেটে নিচ্ছি। ভিডিওর শুরুতেই আপনাদের একটা জেলি শিশি দেখিয়েছিলাম, বলেছিলাম যে আমি বিভিন্ন জেলি শিশি দিয়ে অনেকগুলো ফুলদানি বানিয়েছি, এবং সেই ভিডিও আমার এই চ্যানেলে আগেই পোস্ট করেছি, এবং সেই ভিডিওর লিংক আমি আজকের ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন। যাই হোক, এবার একটা বোতল রয়ে গেছে জেলি শিশি, তো সেখানে আমি এরকম ছোটো ছোটো করে সার্কেল কেটে বিভিন্ন কালারের লাগিয়ে নিলাম, আর নিচে একটু হলুদ কাপড় দিয়ে লাগিয়ে নিয়েছি। বেশ সুন্দর একটা ফুলদানি হয়ে গেল না? এবার এই ফুলদানিটাকে সাজানোর পালা। দেখুন ওই যে স্টিকগুলো আপনাদের দেখিয়েছিলাম, আমি কাবাব যখন বানাই এই স্টিকগুলো দিয়েই বানাই, তো সেই স্টিকগুলো আমি সবুজ কাপড় দিয়ে মুড়িয়ে নিচ্ছি। পুরোটাই সবুজ কাপড় দিয়ে মুড়িয়ে নেব না, সামনের দিকে একদম উপরের দিকে একটুখানি ফাঁক রেখে দেব, তাহলে পরে গিয়ে আমার কাজ করতে সুবিধা হবে। যাই হোক, এবার স্টিকটা পুরোটা আমি মুড়িয়ে নিই। পাঁচটা স্টিক আমি মুড়িয়ে নিয়েছি, দেখুন মাথার দিকটাতে পাঁচটা স্টিকেরই একটু ফাঁক রেখে দিয়েছি, ওখানে ফুল ঢোকাবো। এবার ফুল বানানোর পালা, আপনাদের দেখাই সেটা। এবার বোরোলিনের কৌটোটা একটা নীল শপিং ব্যাগের ওপর রেখে গোল করে কেটে নিলাম, সরি সার্কেল করে নিলাম পেন দিয়ে। আমাদের এখানে না প্রচুর নয়েজ, ওই জন্যই না মাঝে মাঝে ডিস্টার্ব হয়, কখন কি বলে ফেলি আপনারা কিছু মনে করবেন না। যাই হোক, এভাবে পাঁচটা আমি সার্কেল কেটে নিলাম। এবার দেখুন এগুলো দিয়ে আমি ফুল বানাবো। দেখলেন, প্রথমেই সার্কেলটা আমি দুভাজ করে নিয়েছি, আর একটা সুচ সুতো নিয়েছি। এবার এই দেখুন সুচটাকে কীভাবে ঢোকাচ্ছি। এরপরে আস্তে আস্তে আপনারা একটু খেয়াল করুন, যারা কাপড়ের ফুল বানাতে জানেন তাদের তো আর দেখতে লাগবে না, কিন্তু যারা জানেন না আমি তাদের জন্য করছি। আমি ধরেই নেব অনেকেই জানে না, যাই হোক যেমন আমিও জানতাম না আমিও শিখে নিয়েছি। এইভাবে সেলাইটা করে নিলাম, দেখুন একটা ফুলের পাপড়ি তৈরি হয়ে গেছে। এরপরে বাদবাকি চারটে সার্কেল ওই দিয়ে আমি এইভাবে ফুলের পাপড়িটা ফুলটা কমপ্লিট করব। দেখুন একটা অন্যরকম ফুল দেখাই, একটা সবুজ রঙের ফুল আমি বানিয়েছি। আর ওই যে সেই ঝুড়িটা মনে আছে, ও উলটা দেখুন শুকিয়ে গেছে, আঠাটা লেগে গেছে, উল দুটো কিন্তু কী সুন্দর ঝুড়ির সাথে লেগে গেছে। এখানে একটা সবুজ রঙের ফুল বানিয়েছিলাম, আমার মাঝখানে একটা হলুদ রঙের কাপড় আমি লাগিয়ে নিয়েছি। এবার ভাবছি এই ফুলটাকে এই ঝুড়িটার সামনে আঠা দিয়ে লাগিয়ে দেবো। এবার আঠা দিয়ে লাগিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো, তাহলে ফুলটা ভালো করে ঝুড়ির সাথে আটকে যাবে। এবার আপনাদের দেখাই, দেখুন ওই যে নীল কাপড়টা কাটছিলাম সেটা দিয়ে একটা ফুল বানিয়েছি, আবার সেরকম হলুদ কাপড় দিয়েও সরি শপিং ব্যাগের ওই কাপড় দিয়েও একটা ফুল বানিয়েছি। এবার দেখুন একটা কাঠি নিচ্ছি, এই কাঠিটার আপনাদের বলেছিলাম এর আগেই ওপরের অংশটায় আমি পুরোটাই সবুজ কাপড় লাগাইনি, কিন্তু ওই যে কিছুটা অংশ ফাঁক রেখেছি ওটা এই দেখুন ফুলের পেছনে একটা পাপড়ির একটা ভাজের মধ্যে আমি ঢুকিয়ে দিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল ফুল, বেশ সুন্দর লাগছে না? এবার এই ফুলটাই আমি ফুলদানিতে বসাবো, ফুলদানিতে রাখবো সরি। দেখুন আরও চারটে ফুল আমি বানিয়েছি, দেখুন এই চারটে ফুল ঠিক এইভাবে একইভাবে, আর মাঝখানে অন্য আরেকটা কালার ছোট করে সার্কেল করে কেটে লাগিয়ে নিয়েছি। ব্যাস আমার ফুলদানি রেডি। এবার ভালো করে আপনাদের একটু দেখাই আমার সেই ফুলদানি, দেখতে ভালো লাগছে না? কি সুন্দর ফুলদানি! আর নিচে একটা উল দিয়ে আমি টেবিল ম্যাট বানিয়েছি, এটা আমার নিজেরই তৈরি, কোনো একটা ভিডিও আপনাদের টেবিল ম্যাটটা বানানো দেখাবো। পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, আর আপনার নিজেদের চেনা জানার মধ্যে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে নতুন নতুন অনেক কিছু ঘর সাজানোর জিনিস বা গয়না আমি আপনাদের দেখাবো। এবার এই ঝুড়িটার পাল্লা, বিশেষ কিছু করিনি, ঝুড়িটার চারদিকে একটা পিঙ্ক কালারের শপিং ব্যাগ কেটে দুভাজ করে নিয়েছি, তাহলে দেখতে একটু ভালো লাগবে। চারদিকটা জাস্ট মুড়িয়ে দিয়েছি আঠা দিয়ে,
আর এখনও কত কিছু জিনিস বাকি আছে দেখেছেন, এবার এগুলো সাজানোর পালা। আস্তে আস্তে আপনাদের দেখাই এগুলো কিভাবে আমি সাজালাম। এবার পাখাটা নিলাম, দেখুন ওই লাল সাদা উল দিয়েই পাখাটার পেছন দিকে দুটো গিট বেঁধে নিয়েছে এরকম আড়াআড়িভাবে। এবার এই লাল সাদা উল দুটো দিয়ে পাখাটা সাজাবো। ওই দেখুন ফুলটা কিন্তু ভালো মতন আটকে গেছে, এতক্ষণ রেখে দিয়েছিলাম, ফুলটা কি সুন্দর ঝুড়িটাতে আটকে গেছে, দেখতে কি সুন্দর লাগছে না? যাই হোক, এবার আমার পাখাটা সাজানোর পালা। পাখাটার পেছন দিকে উল দিয়ে তো দুটো গিট বেঁধে নিলাম, এবার আস্তে আস্তে আপনারা একটু দেখুন আমি খুব আস্তে আস্তেই করেছি, লাল সাদা লাল সাদা এইভাবেই আস্তে আস্তে, শুধু এই মাথার থেকে ওই মাথা এইভাবে উল্টা সাজিয়ে গেছি। একটু সাবধানে করতে হয়েছে, মাঝে মাঝে কোনো ভাজের মধ্যে চেষ্টা করেছি আটকে দেওয়ার, তাহলে আর জিনিসটা খুলে যাবে না। দেখুন আবার পেছন দিকে আমি উলের মধ্যে একটা প্যাচ দিয়ে দিলাম, আসলে মাঝে মাঝে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, তো একটা জিনিস যখন বানাচ্ছি সেই জিনিসটা অবশ্যই চেষ্টা করব ভালো করে বানানোর, তাই না? এতদিন একরকমভাবে সাজানো ছিল এগুলো, ঠিক আছে, কিন্তু এবার যখন আমার হাতে পড়েছে তখন এদের তো আমি আমার মনের মতন করে সুন্দর করে এবং পোক্ত করে সাজাবো, তাই না? যাই হোক, ওই দিকটা তো হয়ে গেছে, এবার এই দিকটাকে আস্তে আস্তে করছি। আপনারা দেখুন আমি কীভাবে আস্তে আস্তে করছি। দেখুন একটা খাঁজ পেয়েছি, ওই খাঁজের মধ্যে উল্টা ঢুকিয়ে দিয়েছি, দেখুন এইভাবে ঢুকিয়ে দিয়েছি পেছন দিকে, এরকম ডিজাইন, পেছন দিকে ডিজাইনটা কেমন হয়েছে না? এবার আর একটা এরকম ভাঁজ দিলে মনে হয় ভালো হয়, আমি সেই চেষ্টাই করছিলাম। আসলে এগুলো তো আমায় কেউ শিখিয়ে দেয়নি, আমার যখন যেমন মনে হয় আমি আমার মতো করে আর কি বানানোর চেষ্টা করি। ঘর সাজাতে আমার ভীষণ ভালো লাগে, বিভিন্ন হাতের কাজ করাটা আমার একটা নেশা, না করলে ঠিক মনটা ভালো থাকে না। যাই হোক, দেখুন এখানে একটা ফুটো মতন দেখলাম, তো উলগুলোকে আমি এবার কাঁচি দিয়ে ঢোকানোর চেষ্টা করছি, পেছন দিকে নিয়ে যেতে পারলেই ব্যাস হয়ে যাবে। হ্যাঁ মোটামুটি, না আবার বেরিয়ে এলো, দেখুন এগুলো একটু সাবধানে আস্তে আস্তে করতে হবে আর কি, সূক্ষ্ম কাজ তো একটু আস্তে আস্তে করতে হয়। যাক, অবশেষে পেছন দিক চলে এলো উল, কি সুন্দর লাগছে না পাখার ডিজাইনটা, দেখুন ভালো লাগছে? কেমন লাগছে আমার এই হাতের কাজ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের কমেন্ট পড়ে আমি আরও উৎসাহ পাবো নতুন নতুন জিনিস বানানোর। এবার পেছন দিকে দুটো গিট বাঁধলাম, তাহলে আর উলগুলো কোনোভাবেই খুলে যাবে না। ব্যাস হয়ে গেল পাখাটা মোটামুটি সাজানো, এবার উল্টা কেটে নিচ্ছি, পাখাটা অর্ধেক সাজানো কমপ্লিট, এবার একটু হ্যান্ডেলটা চেষ্টা করতে হবে কীভাবে কী সাজানো যায়। প্রথমেই আপনাদের দেখিয়েছিলাম এই যে ট্রেতে যে কাপড়গুলো লাগিয়েছি, দেখুন সাইডে কেমন আঠার দাগ লেগে রয়েছে, অনেকক্ষণ হয়েছে আমি শুকোতে দিয়েছি, কিন্তু বাবা এত গাড়ি যায় না আমাদের এখানে, সমানে গাড়ির আওয়াজ। যাই হোক, আমার দেখতে না একদম ভালো লাগলো না, তাই আমি এগুলো তুলে ফেললাম, এগুলো দিয়ে আমি অন্য কিছু করে নেব, ট্রেটাকে আমি একটু অন্যরকমভাবে সাজানোর চেষ্টা করি। তো ভাবছিলাম কি করব, বুঝতে পারছিলাম না, হঠাৎ খেয়াল হলো আমার কাছে প্রচুর ফেব্রিক কালার আছে, ট্রেটাকে বরং বিভিন্নভাবে আমি রং করে নিই। তো এখন ঘরটা অবশ্যই একটু চেঞ্জ হয়েছে, আসলে আমি এখন ডাইনিং টেবিলে চলে এসেছি, দুপুর হয়ে গেছে, গতকাল রাতে আমি সাজানো শুরু এগুলো বানানো শুরু করেছিলাম, আর আজকেও সকালে কিছুটা করেছি, এর মধ্যে তো আবার সংসারে কাজ থাকে, তো এখন তো দুপুরে খাওয়ার টাইম হয়ে এসছে, তো যাই হোক ভাবলাম তার আগে কিছুটা আমি করে নিই। আর মাঝখানটায় দেখছেন এই জায়গাটা আমি রং করব না, এই জায়গাটায় একটা ফুল বানিয়েছি আমি, সেই ফুল আপনাদের দেখাবো, সেই ফুল আমি লাগাবার, বাদবাকি পুরো পোর্শনটাই আমি এরকম
বিভিন্ন কালার দিয়ে রঙ করে, এইভাবে বিভিন্ন কালার দিয়ে রঙ করে না, জানেন আমার ভীষণ ভালো লাগে। আমি ঘট পাই, টপ পাই, যা পাই বিভিন্ন কালার দিয়ে রঙ করে ফেলি। এই দেখুন, ওই যে লাল কাপড়টা খুলে নিয়েছিলাম ওরকম আরও চারটে কাপড় আমি কেটে নিয়েছি। এবার এই পাঁচটা গোল যে লাল কাপড়, এই দিয়ে আমি ফুল বানাবো, আপনাদের এবার দেখাবো সেই ফুল বানানো। নীল কাপড় থেকে সার্কেল করে যেমন কেটে নিয়েছিলাম, তারপরে দুটো ভাঁজ দিয়েছিলাম। দেখুন লাল কাপড় ক্ষেত্রেও তাই করলাম, প্রথমে একটা ভাঁজ দিলাম, তারপরে আরেকটা ভাঁজ দিয়ে আমি কিন্তু এই সেলাই করা শুরু করলাম। এই যে শুরু করেছি, এরপরে পাঁচটা সার্কেলই আমি সেভাবে সেলাই করে নেব পরপর, তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন পাঁচটা পাটি পরপর আমার সেলাই করা হয়ে গেছে, একটা সুতোতে গাঁথা হয়ে গেছে। তো এবার হচ্ছে এই লাস্ট পাপড়িটার সঙ্গে একদম ফার্স্ট যে পাপড়িটা আমি তৈরি করেছি সেটা আমি গেঁথে দেবো এই সুচ সুতো দিয়ে একসাথে। আর ওই যে আঠাটা দিয়ে তুলে ফেলেছিলাম, দেখুন সেই লাল পাপড়িটাও কিন্তু, কাপড়টাও আমি কাজে লাগিয়ে দিয়েছি, একটা পাপড়ি বানিয়ে নিয়েছি। এবার দেখুন এই যে প্রথম পাপড়িটার পেছন দিকে আমি সুচটা দিয়ে একটা ফোর দিয়ে নেব। আমার সুচটা আসলে ভীষণ সরু, ছোট সুচ, ভীষণ সরু সুচ, বিভিন্ন এমব্রয়ডারি কাজ করি তো তো সরু সুচ দরকার পড়ে, যার জন্য এই ফুল বানানোর সময় আমার একটু অসুবিধা হয়ে যায়। ইচ্ছা আছে আর একটু একটা মোটা সুচ কিনে নেব, তো কেনা হচ্ছে না যতক্ষণ এই সুচ দিয়েই কাজ করি আর কি। যাই হোক দেখুন এই যে এইভাবে আমি এই পাপড়িটা, আসলে সেই আঠা লাগানো ছিল তো একটু কাজ করতে যার জন্য অসুবিধা হচ্ছে। যাই হোক এইভাবে আমি সেলাই করে ফুলটা কমপ্লিট করব। ট্রেটা শুকিয়ে গেছে, বিভিন্ন কালার দিয়ে যে ট্রেটা করেছিলাম, রং করেছিলাম কমপ্লিট। আর দেখুন চারদিকে একটু সিলভার কালার দিয়ে সাজিয়েছি, আর মাঝখানটা তো আগেই বলেছি আপনাদের রং করবো না, এখানে যে ফুল বানিয়েছি সেই ফুল আমি বসাবো আঠা দিয়ে। এই দেখুন প্রথমে করেছি একটা সাদা ফুল, পাঁচ পাপড়ির একটা সাদা ফুল, তো সেই ফুলটা আমি এখানে এবার বসাবো, আঠা দিয়ে বসাবো, প্রথমে সাদা ফুল বসাবো। এরপর এই লাল ফুলের পালা কেমন লাগছে দেখতে, আর তারপরে একটা ছোট্ট সবুজ ফুল, আর তার মাঝখানে একটা হলুদ রঙের ছোট্ট সার্কেল করে কাপড় কেটে নিয়ে লাগিয়ে দিয়েছি। এবার আঠা দিয়ে লাগাবো। ফুলগুলো আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি, এবার কিছুক্ষণ সময় এটা রাখতে হবে যাতে ফুলগুলো ভালো করে শুকিয়ে যায়। উপরে একটা কৌটো চাপা দিয়ে দিলাম, একটা ভারী কৌটো। এই কৌটোর মধ্যে আমার সুদ সুতো বিভিন্ন রকম বোতাম এসব থাকে। যাই হোক কৌটোটা মধ্যে জিনিস রয়েছে বলে কৌটোটা বেশ ভারীও, একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখতে হবে। এবার দেখি আর কি জিনিস আছে, আর তো অত কিছু জিনিস আছে, ওগুলোকে তো আমার সাজাতে হবে। দেখুন কতগুলো শপিং ব্যাগ এখানে, না বিভিন্ন রকমের ডিজাইন আছে, ভাবছি এই ডিজাইনগুলোকেই আমি কাজে লাগাই, এই ডিজাইনগুলো কেটে বাকি জিনিসগুলো সাজাবো। এখানেও আর একটা ডিজাইন আছে, দেখুন কী সুন্দর না ডিজাইনটা। যাই হোক এবারে এগুলো কাটাকুটি করার পালা। দেখুন ওই ডিজাইনটা কেটে এটার মাঝখানে লাগিয়ে দিয়েছি, কী সুন্দর দেখতে লাগছে না। আর এটা তো দেখতেই পাচ্ছেন কুলোটাতে একটা সবুজ সেই কাপড়, আর হলুদ ওই কাপড়টা যেটা ট্রে থেকে আমি তুলে দিয়েছিলাম সেটা লাগিয়ে দিয়েছি মাঝখানে, এটাও বেশ দেখতে বেশ সুন্দর লাগছে। ভাবছি কি ওই যে ডিজাইন কেটেছি এই ডিজাইনটা এই কুলোর চারদিকে আঠা দিয়ে লাগিয়ে দেব, দেখতে তাহলে বেশ ভালোই লাগবে তাই না। এই দেখুন আমার কুলো রেডি, কী সুন্দর দেখতে লাগছে না কুলোটা। আর এই যে এই ঝুড়ি মতন এটা, এর চারপাশেও ডিজাইন লাগিয়ে দিয়েছি, এটাও বেশ দেখতে সুন্দর লাগছে। আচ্ছা এবার পাখাটা বাকি আছে, পাখার হ্যান্ডেলটায় একটা কাপড় দেখি কি আছে একটু লাগিয়ে নিই। দেখুন ট্রে রেডি, ফুলগুলো ভালো মতন শুকিয়ে গেছে, মানে ফুলের যে আঠা সেটা ভালো মতন শুকিয়ে গেছে। এই ট্রেটাই এবার শোপিস হিসেবে কিন্তু সাজিয়ে রাখা যায়,
তবে আমি শুধু শোপিস হিসেবে ট্রেটে রাখতে চাইছি না এর মধ্যে। আর যেসব জিনিসগুলো আমি বানিয়েছি, ওই দেখুন ঝুড়িটার ভেতরেও আমি আরেকটা ডিজাইন কেটে লাগিয়ে দিয়েছি, ওই যে শপিং ব্যাগগুলো থেকে একটা ডিজাইন পেয়েছি লাগিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি সাজাবো। এই যে পাখার হ্যান্ডেলটা, একটা লাল সাদা কাপড় লাগিয়ে দিয়েছি পাখাটাতে। আর এই যে আমার সেই সুন্দর একটা কুলো, ছোট্ট ছোট ডিজাইনগুলো দিয়ে যেভাবে হোক যতটা সম্ভব আমার পক্ষে সাজিয়ে নিয়েছি। আর সেই যে প্রথমে যে ঝুড়িটা বানিয়েছিলাম, সেই ঝুড়ি না, এখানে রাখলে ঝুড়িটা দেখা যাচ্ছে না, ঝুড়িটা একটু পেছন দিকে থাক, এটা তো একটু বড়, তাই এটা এরকম যেমন ঘুরে যাচ্ছে। যাই হোক, সব কিছু দিয়ে এইভাবেই ট্রেটা যদি আমি সাজিয়ে রাখি, ধরুন আমাদের ড্রয়িং রুমের টেবিলে বা ডাইনিং টেবিলের একটা সাইডেও রাখা যায়, মাঝখানেও রাখা যায়, দেখতে ভালো লাগছে না বেশ? এই যে এটাও এরকম সাজিয়ে নিয়েছি, এটা ছোট্ট টুকরো মতন, আমি জানি না এই জিনিসটা কী, আমার ঠিক জানা নেই, আপনারা কেউ জানলে অবশ্যই জানাবেন। এটাও একটা টুকরি মতন, দেখুন এটাকেও আমি এরকম বিভিন্ন ওই কাপড়ের ডিজাইনগুলো থেকে কেটে নিয়ে ওভাবে লাগিয়ে দিয়েছি, দেখতে ভালো লাগছে। এতদিন একরকম সাজ ছিল এদের, আজকে আবার একটু অন্যরকম সাজে সাজিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।